নমস্কার দর্শক বন্ধুরা, প্যালেস স্পোর্টসে স্বাগত। আজকে আমি রয়েছি মোহামেডান গ্রাউন্ডে। এখানেই আজকে 3-1 হারিয়ে দিয়েছে আর্মি রেডকে মোহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে জয়, তারপর দুটো ম্যাচ খুব একটা ভালো যায়নি মোহামেডানের। একটি ম্যাচে হার আর তার আগের ম্যাচে ড্র, অবশেষে ঘরের মাঠে জয়ের সরণিতে সাদা কালো ব্রিগেড। আর এই জয়ে জোড়া গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইশরাফিল দেওয়ান। তার দুটো গোলেই অ্যাসিস্ট ছিল লাল থান কিমার, এবং তৃতীয় গোলটি করেন অ্যাডিসন সিং। আর্মি রেডের হয়ে দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি পায় তারা, এবং এই গোলটি করেছেন পারাদীপ কুমার। আজকে মোহামেডানের জয়ের পর আমাদের সঙ্গে কথা বলেছেন কামার উদ্দিন, দীপেন্দু বিশ্বাস এবং আরও একজন কর্মকর্তা বেলাল আহমেদ। আজকে জয়ের পর তারা জানিয়েছেন যে এই জয় অবশ্যই তাদেরকে স্বস্তি দিচ্ছে, কিন্তু পাশাপাশি তাদের চিন্তা ডুরান নিয়ে। 15 তারিখের মধ্যেই চিফ কোচ এসে পড়ছেন, এবং পাশাপাশি ডুরান্ডে তারা যে 29 তারিখ সম্ভবত খেলতে নামবেন, এবং সেই নিয়ে পরিকল্পনা চলছে। রিজার্ভ টিমের খেলোয়াড় খেলানোর চিন্তাই তারা করছেন। প্র্যাকটিস করার সময়টা খুবই কম পেয়েছিলাম, মানে ফার্স্ট আমরা ম্যাচ যখন খেলি 10 দিন প্র্যাকটিস, তারপরে 13 দিন, তারপরে 16 দিন, আজকে 19 দিন। এটা একটা ফিটনেসের বড় ব্যাপার আছে। তাছাড়া সব ইয়াং টিম আছে, আমাদের রিজার্ভ টিম আছে, তার মধ্যে 3 জন শুধু সিনিয়র আছে, বাকি সব এই টিমটাকে সেটিং হতে গেলে একটু সময় লাগবে। আস্তে আস্তে করে তখন ফিটনেসটা বাড়বে, কম্বিনেশনটা বাড়বে, খেলাটাও ভালো হবে। এখনও এই যে জিতে গেছে তার মানে খুব ভালো খেলেছে এমন তো কিছু, আরও ভালো খেলা হচ্ছে। 3টে বড় ক্লাবের যা স্ট্যান্ডার্ড আছে ফুটবলে, সেই অনুযায়ী তো খেলতে পারেনি, কিন্তু জিতেছে কোনো রকম। একটু সময় লাগবে, কেন এটা রং দ্য ইয়ার, এটা আমাদের রিজার্ভ টিম আছে, আমরা এই রিজার্ভ টিম নিয়েই খেলব। এখনো তো প্র্যাকটিস হয়নি, 29 তারিখে খেলা আছে, কোথায় থেকে খেলবে? এই টিমটাই খেলবে, রিজার্ভ টিমটাই খেলবে। আমার একটা এ ছিল, এটা আজকে যে ম্যাচ আছে এই ম্যাচটি দাঁড়ানো যায়, যেভাবে ড্র আর আমরা হেরেছি, কিন্তু আজকে ছেলেরা যা তোমরা দেখেছো, যা স্ট্যান্ডিংয়ে যা খেলেছে 70 মিনিট লাস্টে, যে ফার্স্ট হাফে যা রান করেছে, তারপরে সেকেন্ড হাফে ফার্স্টের দিকে লাস্টের দিকে যেটা একটু এডজাস্ট হয়ে গেছিলো, কিন্তু প্রচুর ছুটেছে মাঠের ইউনিটি যা অবস্থা আছে, তাই 3-1 জিতেছে টিম। কিন্তু ব্যাপারটা আমাদের যে উদ্দেশ্য আছে কি, আমরা এই টিমটাকে 3 বছর সবাই খেলি, সবাই একটা লং টার্মে টার্মে আমাদের কন্ট্রাক্ট, আমাদের প্লেয়াররা সবাই ভালো খেলে, যত দিন যাবে আমাদের টিম ভালো খেলবে। কেন আমরা খুব কম সময়ে নেমেছি, আমরা 8 দিনের মাথায় ফার্স্ট ম্যাচ খেলেছি, আজকে ধরো 15-16 দিন, তাতে আমরা 4টে ম্যাচ খেলা হয়ে গেল। অন্যদিকে দেখবে মনমানি বল এখন অব্দি 2টো ম্যাচ খেলেছে মাত্র, এবং 13 তারিখ 3 নম্বর ম্যাচ খেলে। আমাদের সমস্যা হয়েছে সেখানে, আমাদের প্লেয়াররা আস্তে আস্তে রিকভারি হচ্ছে সেখানে, তারা তার ফিটনেসের সমস্যা আমাদের টিমে আছে, সেটা যত তাড়াতাড়ি মিটবে আমাদের টিম আরও ভালো। পরপর দুটো ম্যাচে খুব একটা ভালো ফলাফল না হওয়ায় প্রশ্ন উঠে গেছিল মোহামেডান কোচ হাকিমির অবস্থান নিয়ে, তাকে রাখা হবে কি না সেই নিয়ে মোহামেডান তাঁবুতে কিন্তু প্রশ্ন চলছিল। তবে আজকের এই জয় তাকে স্বস্তি অবশ্যই দেবে। তিনি ম্যাচ জয়ের পর জানিয়েছেন যে আজকে ছেলেদের পারফরমেন্সে তিনি খুব খুশি না হলেও, তবে ছেলেদের মধ্যে যে হাঙ্গার ফিরেছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে, সেটাতে অবশ্যই তিনি খুশি। ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইটস নট ইয়েট দেয়ার ওয়্যার উই ওয়ান্ট ইট টু বি, ইট উইল টেক টাইম, বাট মোস্ট ইম্পর্টেন্টলি টুডে আই ওয়ান্ট টু অ্যাপ্রিশিয়েট দ্য এফোর্ট অ্যান্ড দ্য মেন্টালিটি অফ দ্য প্লেয়ার্স, বিকজ আর্মি টিম দেয়ার আর টিম দ্যাট ট্রেন্স অল ইয়ার রাউন্ড অ্যান্ড দে আর এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, ইউ ডোন্ট ডাউট দেয়ার কোয়ালিটি। So for them to come and put up such a big performance, good effort from a loss in our home, I think that is something I should commend from them. এই ম্যাচটা ডু অর ডাই ছিল অবশ্যই তাদের কাছে, কারণ এই ম্যাচ অনেক কিছু বলে দিতে যাচ্ছিল। আর্মি রেড স্ট্রং প্রতিপক্ষ ছিল তারা, কিন্তু সেই স্ট্রং প্রতিপক্ষকে একেবারে হারিয়ে দিলেন, এবং যিনি জোড়া গোল করেছেন ইশরাফিল দেওয়ান, ম্যাচের পর তিনি জানালেন এই ডু অর ডাই ম্যাচে গোল করতে পেরে তিনি খুবই খুশি। পাশাপাশি রোনাল্ডোর ভক্ত তিনি, তাই তাকে ম্যাচে গোল করার পর CR7-এর সেই বিখ্যাত সু সেলিব্রেশনেও দেখা গেল। হ্যাঁ কোচের, এইটা ডু অ্যান্ড ডাই ম্যাচ ছিল, ফ্যান্সরাও দুটো ম্যাচ এসেছিলো, আমরা ঠিকঠাকভাবে খেলতে পারিনি ফার্স্ট দুটো ম্যাচ, তো এই ম্যাচটা আমাদের ডু অ্যান্ড ডাই ছিল, তো এই ম্যাচটা জিতে খুব।